আমার পিছে লাগে কিন্তু ভালো করো নাই এর পরিণত হইব ভয়াবহ ও বাবা ডরাইছি ডরে আমার হাত পা কাঁপা কাঁপি শুরু হয়ে গেছে নিরপেক্ষতাটা অনেক বড় দল বুঝছো না কিছু মনে করবেন না আপনি তো জোর করে কাউকে আপনার পক্ষে আনতে পারবেন না আরে না না কি বলো এক মাস ভোটের প্রচার প্রচারণা চালায় এখন তুমি বলো নির্বাচন করবা এটা কি ছেলের হাতের মুয়া পাইছো তুমি এত রাত্রি কোথায় যাইতেছেন একলা একলা না ভাই আপনার কইছিলাম ঠিকই টর্চ কিনো কিন্তু সারাদিন এত কাজ থাকে আর সেই সকাল সকাল বাড়ি থেকে বেরোই সারাদিন আর সময় পাই নাই ভাই আমি আপনার কথা দিলাম আমি অবশ্যই টর্চ কিনো এরকম কথা হলো হ্যাঁ ভাই অন্যায় তো করছি টর্চ একটা কিনে নিমুনি ভাই না 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 চলেন আপনি রাগ হয়ে দিয়ে আসি টর্চ দিয়া না ভাই দরকার নাই আমি একা একা যাইতে পারো আমার আগায় দাও লাগবো না এখন এই গ্রামের লোকজন রাস্তাঘাট সবকিছু আমার চেনা হয়ে গেছে এখন আমি একাকাই বাড়ি যাইতে পারবো তো ভাই গ্রামের খবর কি আর নির্বাচনের প্রচারণা কতদূর আগাইলো নির্বাচন খবর আছে মোটামুটি আর কি চলতেছে মানে ওই যে ঝাই ঝামেলা তো আছেই একটু গন্ডগোল চলতেছে আর কি এই আচ্ছা সব ঠিক আছে আচ্ছা ভাই জবাবা তো এই গ্রামের লোকজনের লেখা অনেক ভালো ভালো কাজ করে আর উনি তো অনেক জনপ্রিয় আপনার কি মনে হয় জবাবা জিতবো তো আমার তো মনে হয় জিতবো আটকাইতে পারবে না কিন্তু সমস্যা একটা আছে ওই যে তালুকদার সাহেব সে তো আবার দেখা গেলে কোন দিক দেখুন প্যাচ লাগাই দিত ওইটি একটু চিন্তা করতেছি আর জবার বাপ যদি থাকতো সাথে তাহলে তো কোনো সমস্যা ছিল না এখন একটু তো টেনশন আছেই এখন হয়েছে কি মানে সব কিছু আমার উপরে সব দায়িত্বভার জবা আমার উপরে দিয়ে রাখছে মানে এখন এই যে আমার এই যে দৌড়াদৌড়ি করতেছে সব কিছু করতেছে হ্যাঁ আমি একটু কোনো জায়গায় গেলাম আমজাদ ভাই কই মানে কিভাবে কাজ করতে হবে কি করতে হবে নাহলে কি আপনি চিন্তা করেন আমি এত রাইতের বেলা কি আমি এখন এই প্রচারের বাইরে হই হ্যাঁ এর বাপ থাকলে কি আমি এখন রাত্রেবেলা বাইরে হই বলেন বিষয় হচ্ছে কি মেয়েটা তো একা তাই তার সাথে সাথে আমার থাকতে হয় কারণ সব কাজ জবাব হলো আমার করতে হয় মানে আমার তার পাশে থাকতে হবে আমি না থাকলে মানে সে কিচ্ছু আন্ধার দেখে চোখে তবে নির্বাচন যদি একবার জিততে পারে তাহলে আমারে ঠেকায় কি সেটাই ভাই এখন যা আপনারে আমি চলেন আগে দিয়ে আসি শোনেন লোনাপা আমি আপনার একটা কথা বলতে চাই আপনাকে তো না করতে পারবেন না আচ্ছা ভাই বলেন আমি যদি নির্বাচনে জিতি শুনেন মানে সবা যদি জিতে তাহলে তো আমার জিতা হয়ে গেল আপনার এই আমি এত বড় একটা ভূমা সাইজের টর্চ কিনে দেবো আপনাকে তো না করতে পারবেন না ঠিক আছে দিয়েন ভাই কিন্তু এত বড় দেওয়ার দরকার নাই একটা পাওয়ারফুল টর্চ লাইট গিফট করেন এই সাইজ আচ্ছা ভাই ঠিক আছে আমার কিন্তু পরে ভুলে গেলে হবে না তাহলে চলেন আপনারা আগে দিয়ে আসি আসেন না না ভাই তার দরকার নেই কি আমার আগে দিয়ে আসা লাগবো না আপনি যান নির্বাচনের প্রচারণা করেন আমার আগে দেওয়ার চাইতে নির্বাচনের প্রচারণা করাটা বেশি গুরুত্বপূর্ণ মানে আপনাকে বলি এখন নির্বাচনের সময় তো কখন কে কোথায় ঘাটতি মেরে রইছে নাকি তখন আপনি একটা ঝামেলাও তো করতে পারেন চল চল আসুন ভাই আমার তো কোনো শত্রু নাই এই গ্রামে আপনি যান আপনার এটা বেশি উপকার দিবে আমি আসি তাইলে আজকে ভাই সাপ জানে যায় সাপের ডর আছে কিন্তু বক্ষর
আমার সাথে যাইবো না তুই কার সাথে যাবি সেরি হাসনা তো তোমার যা ক্ষতি করা করেছে এখন এই মুহূর্তে তোমার পাশে কারো থাকা উচিত আমি কিন্তু তোমার পাশে আছি নাসিমা মানে আপা এত আশ্চর্য হওয়ার কিছু নেই তুমি এখন থেকে আমার সাথে কাজ করবে আমার হয়ে কাজ করবে দেখো কুসুম তো নেই ওর বাবার সাথে শহরে চলে গেছে কুসুমের কাজগুলো তোমাকে করতে হবে বুঝতে পারছো জি আপা আপনার অনেক দয়া আপা তো জানোই কুসুম শহরে চলে গেছে ওইখানে নেই ওর যে কাজগুলো ছিল ওকে দিয়ে আমি যে কাজগুলো করাতে চেয়েছি সেই কাজগুলো তোমার করতে হবে বুঝেছ যাই বাবলু ভাই তুমি একটু ওকে এগিয়ে দিয়ে আসো আর যা বলার ওকে বুঝিয়ে বলো আগে দর কি আছে একলাই যাইতে পারবো একলা যা বাবলু ভাই এমন করেন কে একা মানুষ আমি রাত বিরাতে কেমনে যাবো তাই না আপা মাছ দিয়ে ডাটা দিয়ে এত সুন্দর করে তরকারিটা রান্ধছে রুকমাটা মাত্র মুখে দিমু এর মধ্যে চক্রবর্তী ধরে লইছে ও কি কোন লাগবো ভাই হাসনাত হাসনাতের অনেক বার বাড়ছে ও আমার ফোনে কয় অনেক ইলেকশন করবো না আমার ফোন কাইটা আমারে রাস্তায় নামায় এখন সে বলে ইলেকশন করবেন পাগল হয়ে গেছে পাগল পাগলের চিকিৎসা করা লাগবে গুলি করা লাগবে করে আসি এদিকে গুলি করবি ঠিক আছে ওই গুলি করবি এমন ভাবে গুলিটা করবি যাতে ও না মরে মাসখানিক যেন হাসপাতালে থাকে মানুষজন মনে করবো জবা গুলি করছে ওরে এতে ভোটারদের মন জবার প্রতি বিষয় উঠবে তখন নির্বাচন হলো আমাকে উঠে বুঝছস না হাসনা জয়যুক্ত হয়ে যাবে যা কামটা করে আর যে পুটি মাছ দিয়ে ডাটা দিয়ে বুড়ানছে না ওরে খাগা যা বুঝছি কতদিন পর মালটা কাজে লাগাবো বাড়িতে ফিরতে পারুন তো বাড়িতে ফিরতে পারবি না মানে নাক ডেকে বাড়িতে ঘুমাবে তাহলে যাই এই কাম আছে চল
তুমি তো সাধারণত আমাদের গ্রামের বাড়িতে আসোই না, আমাদেরকে ভুলেই গেছো। বড় ভাইয়া তো মাঝে মধ্যে আসতো, কিন্তু এইবার হঠাৎ কি মনে করিয়া? তোমরাও তো আমাদের বাড়িতে খুব একটা যাও না আসলে। আর আমার গ্রাম তেমন একটা পছন্দ না, পছন্দ না বলতে সময় পাই না আসলে, সেজন্য আসা হয় না। তবে এখন তো গ্রাম অনেক উন্নত হয়ে গেছে, চেষ্টা করব মাঝে মাঝে আসার। আচ্ছা ঠিক আছে, একটা কথা কইতাম। শফিক ভাই না আসার কথা ছিল, আসতো না যে? হ্যাঁ ভাইয়ারই আসার কথা ছিল, আসলে মা ভাইয়াকে অন্য একটা কাজে পাঠিয়েছে। আর আর আমারও আসার ইচ্ছে ছিল না, কারণ জমি জমার ব্যাপারে না আমি তেমন একটা বুঝি না। জমি জমার ব্যাপারে আসলে ভাইয়াই ভালো বোঝা, তারপরও আসতে হলো আজকে। আচ্ছা আর একটা কথা কই, শফিক ভাই যখন আমাকে গ্রামে আইছিল, মানে আমাদের এইখানে যখন ছিল, তখন গ্রামের সবার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। সে সবার বিপদে আপদে সবার পাশে থাকতো, কোনো অন্যায় অবিচার দেখলে একদম রুখে দাঁড়াইতো। আমি চাই তুমি যদি এই গ্রামে থাকো, তাহলে পরে তুমিও সবার জন্য এই কাজটা করবা। আসলে ভাইয়া আর আমি দুজন একেবারে আলাদা টাইপের, দুজনের চলার ধরন সম্পূর্ণ আলাদা। ভাইয়া ভাইয়া লজিকে চলে, আমি আমারটা। তারপরে তুমি যখন বলছো একটা চাচা কোথায়? আব্বা, আব্বা তো মামার বাড়ি গেছে। ও তো ফিরবে কবে? আমার মামা তো অসুস্থ, আব্বাই গেছে মামার কাছে। জমি জায়গা নিয়ে কি ঝামেলা হয়েছে সেটা দেখতে অল্প দিনের জন্য গেছিল, কিন্তু মেলা দিন হয়ে গেছে। আর তোমার যদি কোনো দরকার থাকে না, তুমি আব্বার একটা ফোন দিও, চলে আসবে। না না ঠিক আছে, চাচা চাচা কাজ শেষ করে আসবো, আর আমি তো আছি দুই তিন দিন, যদি এর মধ্যে ফিরে আসে তাহলে তো দেখা হবে। তুমি কি বাড়িতে যাবা নাকি এদিকে ঘোরাঘুরি করবা? না বা আমি যখন বেরিয়েছি কোনো কাজ তো নেই, আমি একটু ঘোরাফেরা করে আসি। ঠিক আছে তুমি বরং যাও, তোমার হয়তো কাজ থাকতে পারে। সাবধানে ঘোরাঘুরি। হ্যাঁ শিওর। কারা জানি গুলি করছে, মনে হয় বাঁচবো না, মরে গেছে কিনা কে জানে। কি বলো তুমি, ঠিক জানো তো কারা করেছে? কি অবস্থা এখন ওর? কি বলো? হাবা অবস্থা ভালো না, হাসনাত্রে সদর হাসপাতালে নিয়ে গেছে, শুনলাম ঢাকাও নিয়ে যেতে পারে। নসিবন তুমি চলো আমার সাথে। বাবলু ভাই, আমজাদ কোথায় যে সবাই? বাবলু আর আমজাদ তো নদীর পাড়ে গেছে। আপা পরিস্থিতি বেশ একটা ভালো না, আপনি বাসায় থাকেন, এখন বাইরে রইেন না। নসিবন পরিস্থিতি ভালো না বুঝলাম, কিন্তু এই অবস্থা আমাকে বাসায় থাকতে হবে কেন? আপা আপনি বুঝতেছেন না, যদি আপনার উপর হামলা হয়, তাছাড়া হাসনাতের লোকজন কিন্তু খুব খেপা আছে, আমি তো কিছু করিনি, আমার উপর হামলা হবে কেন? আপা আপনি কিছু করেন না সেটা আমি জানি, আপনি জানেন, গ্রামের লোকজন তো সেটা জানে না। আপা তুমি যাই বলো, ওখানে কি হয়েছে কি ঘটছে আমি নিজ চোখে দেখতে চাই, চলো আসো আসো। Thank you.
খবর কিছু জানেন না আপনি? কি খবর? আরে যে আমাদের যে ডিপ ব্যবসায় আছে না হাসনাত, ওরে কে যেন গুলি করছে সে দোষও দিচ্ছে আমাদের জবা পুরো পুরে। হ্যাঁ, তো এইটা নিয়ে আজকে যে আমাদের এলাকার যে আমাদের গ্রামের দক্ষিণ পাড়ে যে স্কুল মাঠ আসছে না, ওইখানে সবাই এক জায়গা হবে, মানে সবাই চলে আসছে, কি হয় আসছে কে জানে, মনে হয় খারাপ কিছু একটা হবে। বলো কি, এটা তো সাংঘাতিক ব্যাপার। তাহলে তো গ্রামের মধ্যে একটা খুনোখুনি সৃষ্টি হয়ে যাবে। ভোটের আগে এরকম পরিস্থিতি সৃষ্টি হলে তো এই নির্বাচনই বন্ধ হয়ে যাবে। এটা নিয়ে খুব টেনশনে আছি। আচ্ছা, মানে ওই হাসনাত কি মারা গেছে? না চাচা, এখনো মরে নাই, এটা হচ্ছে আমাদের শোকের সংবাদ। কিন্তু ওর অবস্থা খুবই খারাপ, ওকে ঢাকায় নিয়ে গেছে। বলো কি, এত সাংঘাতিক ব্যাপার, তাহলে এখন কি করা? এই সময় তো মৌলানারই খুব দরকার ছিল, ও থাকলে তো এই গ্রামের লোকজনদের একটা ভালো মন্দ কিছু কই একটা শান্ত করতে পারত। কিন্তু ও এখন নাই, কোথায় যে চলে গেল কাউরে কিছু না বলে। কিন্তু এখন কি করি, কিন্তু ওরে তো পাওয়া যাচ্ছে না, ওরে এই ফোনেও পাওয়া যাচ্ছে না, ফোনও বন্ধ করে রাখ। আচ্ছা চাচা, এখন এসব কথা বলার সময় নেই, আর ওখানে মনে হয় সবাই চলে আসছে, আমাদের এখনই যেতে হবে। পারলে আপনিও চলে আসেন, আপনার কথা সবাই শুনবে, মুরব্বী মানুষ। ঠিক আছে, আমি যাই। হ্যাঁ চাচা। নির্বাচনী সমস্যা, তাই বলে লোকটার আপনি গুলি করাইবেন? লোকটা তো মরিয়া যাইব। কেমনে পারলেন এই কাজটা করতে? আমাকে তো সরব করছে কেন আপা? আপনি এসবে কান দিয়ে নামতে চলেন, মানুষ এসব করার আছে, এগুলা পাড়া করে মানুষ বুঝবেন না। এই জবা, এই এটা আমি কি শুনলাম? হ্যাঁ, তুমি এরকম কাম করতে পারলা? কি করছি আমি? কি করছো মানে কি বলে? হ্যাঁ, হাসপাতালে তুমি জলজন্ত মানুষ তুমি গুলি করলা, আমারে বলতে পারতো, আমি বিচার সালিস করে দিতাম। আবার খবর খুব খারাপ, তালুকদার সাহেব গ্রামের লোকজন খেপায় ফেলছে। হ্যাঁ, আমাদের গ্রামের সব বাড়িঘর সব পুড়াই দেবে। হ্যাঁ, কি করা? কি বলেন এসব? মগের মূল্য পেয়েছে নাকি? হ্যাঁ, বাবলু ভাই কোথায়? রমজান ভাইকে খবর দেন, আব্বার বন্দুক নিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি করেন। আরে ফাঁকা গুলি করে লাভ কি? তাতে কি লোক মরবো নাকি? ডাইরেক্ট মাথার ভিতরে গুলি করতে হইব। আচ্ছা, আপনারা এক কাজ করেন, আপনারা যান, আমি দেখতেছি বাবলুরে খুঁজা বাইর করি। শুনেন, খবর খুব খারাপ, আপনারা সবাই যান, তারপর আমি সব ব্যবস্থা নিচ্ছি বাবলুর সাথে। যান 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 যান, বাবলু ভাইকে খুঁজে বের করেন। আপনি কোন খবর শুনেন না দিদি? আমাকে হাসপাতাল দাদা রে কে জানে গুলি করছে। আমরা কি গুলি করছি? আমরা গুলি করতে যাবো কেন?
হাসনাকে কারা যেন গুলি করেছে, তুই শোনি কিছু? মাওলানার কথা কইয়া আকরাম আর সুলতান চাচা সবাই রে মোটামুটি ঠান্ডা কইরা দিছে। সুলতান আছে না? সুলতানের মাথায় জোরে একটা বাড়ি দেখ, বাড়ি দেখ কি কবি জানো? কি কমু কবি স্বভাব আর জিন্দাবাদ। আকরাম চাচা কে মারছে আমরা দেখিনি, পেছন থেকে কে হচ্ছে? বাবা,